ছোট বাচ্চার সামনে স্বামী স্ত্রী এনজয় করতে পারবে কিনা, কিংবা রোমান্টিক যে সমস্ত অবস্থাগুলো স্বামী স্ত্রীর মাঝে তৈরি হয় সে ধরনের কার্যকলাপ তারা অব্যাহত রাখতে পারবে কিনা ছোট বাচ্চার সামনে। অনেক সময় দেখা যায় বিভিন্ন ফ্যামিলিতে যে বাচ্চা ছোট, সে বাচ্চা কিছুটা বুঝতেছে না বা কথাবার্তা বলতে পারে অথবা বলতেও পারে না, এমন বাচ্চার সামনে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে কিস করছে অথবা রোমান্টিক যে সমস্ত অবস্থাগুলো হতে পারে সেই সমস্ত কার্যকলাপ তারা করছে। আসলে এই কাজগুলো করা তাদের জন্য ইসলামী শরীয়ত মোতাবেক বৈধ কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা পরবাসে, যে যেখান থেকে আমাকে দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজ আমরা আলোচনা করব দাম্পত্য জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। সেটা হলো যে বাচ্চাদের সামনে স্বামী স্ত্রী মিলন করতে পারবে কিনা, কিংবা রোমান্টিক কোনো কার্যকলাপ পরিচালিত করতে পারবে কিনা, এ বিষয়ে ইসলামী শরিয়া কী বলে। দর্শক, কোরআন সুন্নাহ গবেষণা করলে দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নির্দেশ দিয়েছেন যে যখন বাচ্চা 7 বছরের হয়ে যায় তখন তাদেরকে বিছানা আলাদা করে দাও, যখন বাচ্চা 10 বছরের হয়ে যায় তখন তাকে নামাজের জন্য প্রহার করো, 7 বছর থেকে আদেশ দাও এবং 10 বছর থেকে প্রহার করো। এবং তার ক্ষেত্রে ইসলামী শরীয়ত যত বিধিবিধান আছে, সে ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে, সেই সমস্ত বিধানগুলো তার উপরে কার্যকরিত হবে। তবে 7 এবং 10 এই যে 2টা স্টেপ রয়েছে, এই 2টা স্টেপ শুধুমাত্র নিছক তাদের উপরে বিধিবিধান কার্যাবলী প্রয়োগ হওয়ার জন্য, কিন্তু পর্দা করার জন্য তাদেরকে আরও আগ থেকে একটু সেফটির সাথে চলতে হবে। যেমন বাচ্চা যখন একটু বুঝবান হচ্ছে তখন কিন্তু তাদের সামনে স্বামী স্ত্রী যদি মিলন করে, এই কথাটা বাচ্চা হয়তো বা কাউকে বলতে পারছে না, কিন্তু তার মাথার ভিতরে এর একটা এফেক্ট পড়ে, এবং যার ফলে বাচ্চা এই কথাগুলো মাথায় রেখে একটা সময় যখন বড় হয়ে যায় তখন তার এরকম কিছু কিছু স্মৃতি অনেক সময় মনে পড়ে। সেই স্মৃতিটা মনে পড়া নিজের বাবা মার প্রতি চূড়ান্ত পর্যায়ে খারাপ ধারণা ও দৃষ্টতা প্রদর্শনের কারণ হয়ে যেতে পারে। কারণ বাবা মার কথা যখন মনে পড়বে, তারা এরকম কিছু করেছে আমার মনে পড়ছে এরকম ছোটোবেলায়, তখন তার এই ছোট হওয়ার থেকে যখন বড় হবে, বড় হওয়ার পর মনে পড়লে কিন্তু তখন এটা বাবা মার জন্য খুবই দুর্ভাগ্যের একটি বিষয় হয়ে দাঁড়াবে। এই জন্য যে সমস্ত বাচ্চারা, আমি মনে করতে পারি যে এই সমস্ত বাচ্চা কিছু বুঝতে পারে, কিন্তু যে বাচ্চা একেবারেই কিছু বুঝে না, সে কথাবার্তাও বলতে পারে না, হা হু করতে পারে না, এরকম বাচ্চাকে সাথে রেখে কিংবা বিছানার এক পাশে রেখে অন্য পাশে যদি স্ত্রী সুবাস করে, তাহলে এ ধরনের স্ত্রী সুবাস করা বৈধ বটে, তবে না করাটা উত্তম। বাচ্চাদেরকে যথাসম্ভব একটু দূরে রাখা, যদি সম্ভব নাওই হয় একান্ত, তাহলে সেক্ষেত্রে করা যেতে পারে। কিন্তু যেই বাচ্চা কিছু বোঝে তাদের সামনে কোনো অবস্থাতে স্ত্রী সুবাস করা যাবে না, স্ত্রী মিলন করা যাবে না, কারণ এর কারণে এই বাচ্চার উপরে বদ আসর পরে, বদ তাসির পরে, যার কারণে সে বড় হওয়ার পরে এই কথাগুলো তার মনে পড়তে পারে এবং আমার প্রতি অনেক খারাপ ধারণা সৃষ্টি হতে পারে, যদিও এই কাজটা তাদের জন্য বৈধ। দেখুন, সেই একটা বৈধ কাজেই কিন্তু এই বাচ্চা না বোঝার ফলে সে একটু বড় হওয়ার পরে তার কাছে এটা খুব খারাপ ধারণার কারণ হয়ে যেতে পারে। এই জন্য এই সমস্ত কাজ থেকে যথাসম্ভব বেঁচে থাকা উচিত, এবং বাচ্চাদের ক্ষেত্রে বিশেষভাবে তাদেরকে নাপাক স্থান থেকে, স্বামী স্ত্রীর এরকম এনজয় করার সময় তাদেরকে একটু দূরে রাখা, দাদাদের কাছে দিয়ে দেওয়া, অথবা একই খাটে থাকলে বিছানা আলাদা করে দেওয়া, অথবা একই বিছানার এক পাশে রেখে দেওয়া, এটাই সবথেকে উত্তম হবে।